ওরা তো অ্যাডমিশন টেস্ট দিয়ে ভিএনএসে ঢুকেছিল ক্লাস টুতে। তো আমার আসলে অনুভূতিটা সেদিন থেকে অনেক বেশি ভালো ছিল, বিকর্ণ স্যার যে ফিলিংসটা আর কি। তো ওরা হচ্ছে অ্যাডমিশনে দুই বোনই চান্স পেয়েছিল, রিটার্ন দিয়েই ওরা ঢুকেছিল আর কি। তো সেদিন আমার কাছে যেরকম আনন্দ লেগেছিল, আজকে ঠিক সেরকমই লাগছে, কারণ দুই বোনের রেজাল্ট একই রকম এবং একই রকম তারা একই রেজাল্ট করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যেভাবে পরিশ্রম করেছে সেটার ফলটা পেয়েছে। আমি মনে করি যে ওদের আসলে গোল্ডেন পাওয়ার যোগ্যতা আসলে ওদের আছে, এই জন্যই আল্লাহ তাআলা ওকে ওদেরকে গোল্ডেন দিয়েছেন, কারণ ওরা যথেষ্ট পরিশ্রম করেছে। এই রেজাল্টের পিছনে আসলে আমাদের অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা ছিল, আম্মু আব্বুর তো ছিলই, এবং আমাদের সব টিচার্সরা এবং আমার ভাই। আমি বলবো আমার বিগেস্ট ইন্সপিরেশন হচ্ছে আমার ভাই ইরফান সাদিক। সে দুনিয়াতে নাই, বাট সে আমাকে মারা যাওয়ার আগেও তার সাথে আমার যখন কথা হতো, সে বলতো যে এসএসসিতে ভালো করতে হবে। তো আমার ভাই এসএসসির আগেই মারা যায়, তো সেইখান থেকে আসলে আরেকটা মোটিভেশন কাজ করেছে যে আমার ভাইয়ের শেষ ইচ্ছা ছিল যে এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করবা, তোমাদের থেকে আমার অনেক আশা এটা বলেছিল। তো এই জিনিসটা আসলে মাথায় গেঁথে গিয়েছিল যে এসএসসিতে ভালো করবো। নিজেদেরকে আগামীতে কোন জায়গায় দেখতে চাও? নিজেদেরকে আগামীতে আসলে টু বি অনেস্ট, আমি বারবারই একটা কথা বলি, একটা ভালো মানুষ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি আসলে মনুষ্যত্ব বোধে উন্নীত হতে চাই, একটা ভালো মানুষ হতে চাই। অ্যামেজিং, আমার আসলে নিজের থেকেও বেশি আমার টিচারদের জন্য বেশি হ্যাপি ফিল হচ্ছে, কারণ আমাদের পেছনে আসলে আমাদের ইংলিশ ভার্সন ডে শিফটে টিচার্সরা অনেক শ্রম দিয়েছে। আমাদের যে হেডমিস্ট্রেস ওয়াহিদা জাফর মিস, শি হ্যাজ ডান আ লট ফর আস অ্যান্ড উই আর ডেডিকেটিং দিস সাকসেস টু ওয়ার্ডস হার, শি ডিজার্ভস ইট। যখন রেজাল্টটা হাতে আসলো প্রথম কার কথা মনে পড়ে? প্রথম আমার ভাইয়ার কথা মনে হয়েছে, যেহেতু ভাইয়া নাই, হয়তো ভাইয়া দুনিয়াতে থাকলে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে কি অবস্থা রেজাল্টের। আসলে আমার ভাইয়া সেপ্টেম্বর 2023-তে আসলে মারা গেছে, হি ওয়াজ ইন মালয়েশিয়া। ওর আসলে ডেথ, মানে আই জাস্ট ওয়ান্ট ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট, বাট ওর ডেথটা হচ্ছে হি ফেস র্যাগিং, হি ইউজ টু স্টাডি ইন উইংবার্ন মালয়েশিয়া, অ্যান্ড ওর কিছু হাউসমেটসরা ওর উপর একটু ব্ল্যাক ম্যাজিকের প্র্যাঙ্কস অ্যান্ড ওকে একটু র্যাক দিয়েছিল। সো আসলে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট, বাট আসলে এই সাকসেসটা আমার ভাইয়াকেও ডেডিকেট করতে চাই।